আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে IVF সংক্রান্ত কোনো ভিডিও দেব না, আজকে বলতে পারো একটা ইন্ট্রোডাকশান ভিডিও। মানে আমার তো ইন্ট্রোডাকশান না, কারণ আমার ইন্ট্রোডাকশান অনেক আগেই হয়ে গেছে তোমাদের কাছে। আজকে অন্য একজনের ইন্ট্রোডাকশান করাবো তোমাদের সাথে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, যারা জানো না তারা অনেকেই প্রশ্ন করো আমার এমব্রায়ো কটা ছিল, তার মধ্যে কটা ফেল হয়েছে এবং কবার আমাকে এমব্রায়ো ট্রান্সফার করতে হয়েছে, এই সমস্ত কথা তোমরা জিজ্ঞাসা করো। তো আমার তো 8টা এমব্রায়ো ফ্রিজিং করা ছিল, তার মধ্যে 3বার IVF আমার ফেল হয়েছে এবং 5টা এমব্রায়ো ফেল হয়ে নষ্ট হয়েছে, এবং বাকি যে 3টে এমব্রায়ো ছিল আমার, সেই 3টে এমব্রায়োর মধ্যে লাস্ট টাইম 2টো এমব্রায়ো কোয়ালিটি খুব খারাপ ছিল, তাই ডক্টর আমাকে বলে যে সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার করবে, এবং লাস্ট টাইম আমার সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার হয়েছে। এমব্রায়োর মধ্যে সবথেকে স্ট্রং এমব্রায়ো যেটা আমার লাস্ট টাইম যে এমব্রায়োটা ট্রান্সফার হয় সেটাতেই আমি সাকসেসফুল হই, আমার IVF সাকসেস হয়। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে তুমি কি সাকসেসফুল হয়েছো, তোমার বেবি কেমন আছে, তোমার বেবিকে দেখাও, এই সমস্ত জিজ্ঞাসা করো। তো সেই কারণে আজকে ভিডিওটা, আজকে আমার বেবির সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো, আমার মেয়ে স্তুতি ওর সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। এই যে আমার সেই স্ট্রং এমব্রায়ো এখন বিছানায় শুয়ে শুয়ে খেলু করছে। সবাইকে হাই করে দাও তো, বলে হাই, আমি স্তুতি, সবাই কেমন আছো? এখন আমি বলতে পারি না তাই মা বলে দিচ্ছে আমার হয়ে। না শোনা, এই যে আমার স্তুতি শোনা এখন শুয়ে শুয়ে খেলা করছে, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন ঘুম আসছে না তাই একটুখানি খেলা করছে। এই যে খেলনা টাঙানো আছে, খেলনাটা চালিয়ে দিই। ওর সামনে আমি ফ্রন্ট ক্যামেরা অন করি না, কিন্তু তবুও মানে ব্যাক ক্যামেরা চালালেই ও তাকিয়ে থাকে, মানে ফোন সামনে ধরলেই ও ফোনের দিকে তাকিয়ে থাকে। ওকে ছবি তোলার জন্য বলতে হয় না যে এইদিকে তাকাও শোনা, ফোন সামনে ধরলেই ও ফোনের দিকেই তাকিয়ে থাকে বেশি। আর আমি সবসময় ব্যাক ক্যামেরাতে ভিডিও করি, কোনো সময় ওর সামনে ফ্রন্ট ক্যামেরা অন করি না, আমি চাই না এত ছোটোতে ওর সামনে আমি মোবাইল ধরি, এই কারণে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরাতেই সমস্ত ভিডিওগুলো করি। দেখো ওর খেলনা চালিয়ে দিয়েছি, কিন্তু খেলনা না দেখে ও ফোনের দিকেই তাকিয়ে আছে, এরকমই করে সবসময়। খেলা করো, খেলা করো, খেলা করো শোনা। যারা আজকে আমার চ্যানেলটা প্রথম দেখছো এবং আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলি আমার চ্যানেলে IVF সংক্রান্ত ভিডিও পাবে, এবং এরপর থেকে আমি আমার বেবির সমস্ত কিছু হেলথ টিপস শেয়ার করব, আমার যা যা এক্সপিরিয়েন্স হচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। অনেকে আমাকে বলো ব্লগ দিতে, কিন্তু এখন ব্লগ দেওয়া সম্ভব হচ্ছিল না কারণ বেবি যেহেতু ছোট। তবে হ্যাঁ, ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব, ছোট ছোট ব্লগ শেয়ার করব, সারাটা দিন আমার কীভাবে কাটে, আমার বেবিকে আমি কীভাবে যত্ন করি, তো এই সমস্ত নিয়ে ব্লগ শেয়ার করব। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই, জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর IVF সংক্রান্ত কী কী ভিডিও তোমরা চাও কমেন্ট করতে থেকো, আমি সবার কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও দিতে থাকবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।